বাড়ি খুঁজে পাচ্ছি না কেন? এদিক ওদিক ঘোরাঘুরি করছিস কেন? কত নম্বরে আছিস তুই? টিকিট আছে? আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি সিনেমা হলে ঢুকেছি নাকি যে টিকিট চাইছি? আমাকে দেখে কি সিনেমার ব্ল্যাক এন্ড মনে হচ্ছে তো? না ব্ল্যাক এন্ড না, ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি। এটা দেখে মনে হচ্ছে উকিল রে মারা। ক্যা সোচ হ্যায় রে তেরি, মাননা পড়েগা। গেলে বাড়ি পাবো। থ্যাংক ইউ। আরে ওখানে গিয়ে দাঁড়া, আমি আসছি তোর টিকিট দেখতে। বলছি যে আপনার হ্যালো করা হয়ে গেলে আমি একটু দেবেন, আমি একটু হ্যালো করবো। কি আশ্চর্য কথা! শুনুন, রামকৃষ্ণ দিদি বলছি, আমার ব্যাগ হারিয়ে গেছে, আমার মাথা গরম হয়েছে, আমি যে কোনো সময় বাইরে যেতে পারি। বাবা যে সেটা বড় কথা নয়, বড় কথা কোন এই লোক কহাঁ সে আতে? আরে আমি অন্য একজনকে আমি ব্যাগটা রেখে চলাতে গিয়েছিলাম, মাথায় ঢুকেছে। ওরে বাবা, মাথা পুরো শিয়ালদার সাবয়ে যা দেবেন হুকুট করে ঢুকে যাবে, ভুলে যা। ওরে রামকৃষ্ণ, তারপরেই তো ট্রেনটা ছেড়ে দিল। ওই দেখো, ওই আমার ট্রেনের গল্প। এই সারাদিন ধরে ট্রেন দৌড়াদৌড়ি চলছে, আমি তো ট্রেন ধরিয়ে বেড়াই লোককে, এই তো একজনকে ট্রেন ধরিয়ে দিলাম, ভদ্রলোকের ছেলে মনে হচ্ছে, এত মদ কেউ খায়? কে দেখনা পড় রা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, মানে আন্ধা হুম। আপনি বলুন, শুধু কন্টিনিউ চলবে, সেই জন্য দুজনাকে শুধু ঘুমো।